নমস্কার সবাইকে, স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা থেকে রায় মার্টিনের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সমাধান করব। চলো দেখা যাক, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি দেখে নিতে পারো। আজকে তোমাদের 10 নম্বর ও 11 নম্বর মডেল স্কুল সমাধান করব। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো কি আছে। ফিউস্তারের উপাদান সীসা ও টিন, পরেরটা দেখো। পারদের্শী স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেলসিয়াস, পরেরটা দেখো। খাবার সোডার সংকেত NaHCO3, পরেরটা দেখো। অক্সি অ্যাসিটিলিনের শিখার উষ্ণতা মোটামুটি 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ হলো CH3COOH, পরেরটা দেখো। বিভব প্রভেদের একক হলো ভোল্ট। পরের প্রশ্ন দেখো, তড়িৎ লেপনের সময় যে ধাতু প্রলেপিত হবে তাকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, ডেঙ্গি রোগের জীবাণু প্লেভি ভাইরাস নামে পরিচিত। পরেরটা দেখো, রাইজোবিয়াম এক ধরনের মৃতজীবী ব্যাকটেরিয়া। পরেরটা দেখো, কালো চায়ে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, ফল অ্যাসিক। পরেরটা দেখো, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। চলো উত্তরটা দেখা যাক। দেখে নাও উত্তরটা, সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন দেখো, অনুঘটকের 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, দেখে নাও অনুঘটকের বৈশিষ্ট্যগুলি। পরের প্রশ্ন দেখো, তড়িৎ বিশ্লেষণে কোনো তড়িৎদ্বার জারণ ও কোনো তড়িৎদ্বার বিজারণ ঘটে। তা পরেরটা একই সঙ্গে দেখো আছে, গণিত MgCl2 এর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিক্রিয়া লেখো। উত্তরটি দেখো, দেখে নাও উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, কালাজ্বরের অপর নাম কি, এই রোগের লক্ষণগুলি লেখো। কালাজ্বরের অপর নাম হচ্ছে দমদম জ্বর, ঠিক আছে। লক্ষণগুলি দেখো, দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। এই যে কালাজ্বর সম্পর্কে দেওয়া আছে, আমি আর মুখে বললাম না। পরের প্রশ্ন দেখো, এইডস এবং HIV এর সম্পূর্ণ নাম কি। চলো উত্তরটা দেখে নাও, তোমরা খাতায় একটু নোট ডাউন করে নেবে। দেখে নাও, এইডস এর ফুল ফর্ম অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। পরেরটা দেখো, HIV ফুল ফর্ম হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। পরের প্রশ্ন দেখো, মৌমাছির জীবনচক্র চিত্রের সাহায্য দেখাও। দেখে নাও প্রশ্নটা, সুন্দর করে দেওয়া আছে উত্তরটা, দেখো তোমরা সবাই একটু। যাদের বই নেই তোমাদের কাছে অনুরোধ করবো, একটুখানি লিখে নেবে খাতায়। ছবিটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, মাছ উৎপাদনের ক্ষেত্রে অনুযায়ী শ্রেণীবিভাগ ছকের সাহায্য দেখাও। তোমাদের রায় মার্টিনে দেখবে 451 পেজে আছে। দেখে নাও উত্তরটা, সুন্দর করে দেওয়া আছে, তোমরা খাতা একটু লিখে নেবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। পরের স্কুলটা দেখো, মালদা জেলা স্কুল, দেখো কি আছে। জলের বাষ্পীভবনের লিনতাপ কত, দেখে নাও উত্তরটি, 537 ক্যালোরি গ্রাম। পরের প্রশ্ন দেখো, পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে। পরের প্রশ্ন দেখো, জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিন জাতীয়। পরেরটা দেখো, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, উত্তর দেখো নুন। পরেরটা দেখো, বজ্রপাতের সময় শব্দ ও আলো উভয় উৎপন্ন হয়। পরেরটা দেখো, খারিফ ফসলের একটি উদাহরণ হলো ভুট্টা। পরের প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও, কখন তাপ দিলে ও বস্তুর উষ্ণতা বাড়ে না, উত্তর হবে অবস্থান্তরে। পরেরটা দেখো, একটি জৈব দ্রাবকের নাম লেখো, উত্তর হবে অ্যালকোহল। পরেরটা দেখো, গ্যালভানাইজাইট লোহা কাকে বলে, এই উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরের প্রশ্নটা দেখো, কোথায় কোথায় তুমি তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হতে দেখেছো, উত্তর হবে বজ্রপাত, ছুরিতে শান দেওয়া। পরের প্রশ্ন দেখো, একটি ফসল ধ্বংসকারী পতঙ্গের নাম লেখো, উত্তর হবে উচ্চিংড়ে। পরেরটা দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, এই অঙ্কটি তোমাদের দেখো আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা পরেরটা দেখো, কার্ভ কি, তোমাদের টেক্সট বুকে 223 পেজে আছে, উত্তরটি দেখে নাও। দেখে নাও উত্তরটি, কার্ভ কি সুন্দর করে দেওয়া আছে তোমাদের টেক্সট বুকে। পরেরটা দেখো কি আছে, মেজর কার্প ও মাইনর কার্পের একটি উদাহরণ দাও। মেজর কার্প হচ্ছে রুই কাতলা, আর তারপরটা হচ্ছে মাইনর কার্প হচ্ছে
পুটি বাটা। পরের প্রশ্ন দেখো, বজ্রপাতের সময় বাইরে থাকলে কি কি করা উচিত নয়। উত্তরটি দেখো, তোমাদের রায় মাঠে 326 পৃষ্ঠায় আছে, দেখে নাও বাইরে থাকা অবস্থায় কি কি করতে হবে। সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট, তোমরা একটু দেখে নাও। যাদের বই নেই তোমাদের কাছে অনুরোধ করবো একটু খাতা লিখে নিও। ভিতরে থাকা অবস্থা দেখে নাও। পরের প্রশ্ন দেখো, এইচআইভি সংক্রান্ত রোগীর অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত হয় কেন। এরই সঙ্গে দেখো, এইডসের পুরো নাম কী। এইডসের পুরো নামটা আমি বলেছি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে এইচআইভি, তোমরা লিখে নাও। পরের প্রশ্ন দেখো, তড়িৎ বিশ্লেষণের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। উত্তরটি দেখো, তোমাদের রায় মাঠের 238 পেজে আছে, দেখে নাও। উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট করে নেবে। পরের প্রশ্ন দেখো, সিইউও প্লাস এইচ টু তীরচিহ্ন সিইউ প্লাস এইচ টু ও এই বিক্রিয়াটিতে কোন পদার্থের জারণ ও কোন পদার্থের বিজারণ ঘটেছে, কোনটি জারক পদার্থ এবং কোনটি বিজারক পদার্থ লেখো। দেখে নাও, উত্তরটি এখানে দেওয়া আছে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো ও ভালো থেকো। টাটা, বাই বাই।